চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মালিক পক্ষের গাফিলতির কারণে ঘটেছে এমন ভয়াবহ ঘটনা যার পরিণতি ভোগ করতে হচ্ছে শ্রমিকদেরও। এ ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির দাবিও জানান স্কপের নেতারা। এ সময় আগামী 20 জুন বিএম কন্টেইনার ডিপো অভিমুখে পদযাত্রা ছাড়াও বিভিন্ন সংস্থাকে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন নেতারা। সংগঠনটির চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক তপন দত্ত ও যুগ্ম সমন্বয়ক সফর আলী সহ নেতারা এ সময় উপস্থিত ছিলেন। দুর্ঘটনার জন্য দায়ী মালিকের আইনের আওতায় এবং সরকারি কর্মকর্তাদের দায়বদ্ধতার মধ্যে আনা না গেলে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে বলে আমরা মনে করি। তাই ভবিষ্যতে কর্মক্ষেত্রে নিরাপদ রাখার স্বার্থে আমরা সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের জন্য দায়ী মালিক এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাদের চিহ্নিত করে সবাইকে দ্রুত আইনের আওতায় এনে প্রত্যেকের প্রাপ্য শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।